স্বাগত বন্ধুরা এই ভিডিওটির আলোচ্য বিষয় হলো যোগীন্দ্রনাথ সরকারের লেখা পান্তা বুড়ি গল্পটি এখানে আমরা আলোচ্য গল্পটি অত্যন্ত সংক্ষেপে তোমাদের কাছে পরিবেশন করব। এবং তারপরে এই গল্প থেকে বেশ কিছু প্রশ্ন উত্তর আলোচনা করব। সুতরাং ভিডিওটি খুবই মজার হতে চলেছে তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবে এবং আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে শুরু করছি আজকের আলোচনা এক গ্রামে এক বুড়ি ছিল সে ছিল খুবই দরিদ্র ভিক্ষা করে তার দিন চলত। সে কেবল পান্তা ভাত খেয়ে থাকতো বলে তার নাম ছিল পান্তা বুড়ি কিন্তু একটা চোর বুড়ির পান্তা ভাতের সন্ধান পেয়ে রোজই সে পান্তা ভাত খেয়ে চলে যেতে লাগলো এই চোরের উপদ্রবে বুড়ি অতিষ্ঠ হয়ে একদিন রাজাকে নালিশ জানাতে যায় রাজাকে নালিশ জানাতে যাওয়ার পথে বুড়ির সঙ্গে একে একে বেল শিঙি মাছ সূচ ছুরি ও কুমিরের দেখা হয় তারা সবাই জানতে চায় বুড়ি কোথায় যাচ্ছে তারা বুড়ির কথা শুনে তাদের বুড়ির বাড়িতে নিয়ে আসতে বলে কিন্তু সেদিন রাজার কাছে আর বুড়ির নালিশ করা হয়নি কারণ রাজা সেদিন শিকারে গিয়েছিলেন সেজন্য ফিরবার পথে বুড়ি বেল শিঙি মাছ সূচ ছুরি ও কুমিরকে সঙ্গে করে নিয়ে এলো এবং তাদেরকে তাদের যার যেমন ইচ্ছা সেইভাবে রেখে রাত্রিবেলা বুড়ি ঘুমিয়েছে তারপর সে রাত্রে চোর আসতে এরা প্রত্যেকে বুড়িকে চোর ধরতে সাহায্য করে শেষে বুড়ি লোকজন ডেকে চোরকে বেঁধে রাজার কাছে নিয়ে যায় এবং রাজা চোরকে শাস্তি দেয় তাহলে তোমরা গল্পটি শুনলে অত্যন্ত সংক্ষেপে আমি তোমাদের সামনে পরিবেশন করলাম এবার এখান থেকে কিছু আমি প্রশ্ন প্রথমে তোমাদের বলছি তারপর উত্তরগুলি বলে দেবো তোমরা প্রথমে এই প্রশ্নগুলি দেখো এবং নিজেরাই উত্তর করার চেষ্টা করো না পারলে শেষে আমাদের উত্তরগুলি দেখে নিও প্রথম প্রশ্ন বুড়ির নাম পান্তা বুড়ি হলো কেন পরের প্রশ্ন কার উপদ্রবে বুড়ি অতিষ্ঠ হয়ে উঠেছিল পরের প্রশ্ন রাজার কাছে নালিশ জানাতে যাওয়ার পথে বুড়ির সঙ্গে প্রথমে কার দেখা হয়েছিল পরের প্রশ্ন সেদিন রাজার কাছে নালিশ জানানো হয়নি কেন পরের প্রশ্ন বুড়ি কাদের সাহায্যে চোর ধরেছিল এবার আমরা উত্তরগুলি বলছি তোমরা দেখে নাও বুড়ির নাম পান্তা বুড়ি হয়েছিল কারণ সে ভাত খেয়ে থাকতো বলে চোরের উপদ্রবে বুড়ি অতিষ্ঠ হয়ে উঠেছিল রাজার কাছে নালিশ জানাতে যাওয়ার পথে বুড়ির সঙ্গে প্রথমে বেলের দেখা হয়েছিল সেদিন রাজার কাছে নালিশ জানানো হয়নি কারণ রাজার শিকারে গিয়েছিলেন বুড়ি বেল শিঙি মাছ সূচ ছুরি ও কুমিরের সাহায্যে চোর ধরেছিল এই ছিল আমাদের আজকের আলোচনা ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তোমাদের স্কুলের যদি কোনো হোয়াটসঅ্যাপ কিংবা ফেসবুক গ্রুপ তাহলে অবশ্যই এই ভিডিওটি সেখানে শেয়ার করে দিও ধন্যবাদ